এই পৃথিবী হবে হাশরের মাঠ, বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগড় যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সাপ যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন তামা হইলে গরম হয় বেশি? লোহা, তামা, কাঁসা, অ্যালমুনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্য না, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আল্লাহর রসুল বলেন এই সূর্যটা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয় যারা দাম লাগায় মড়াইয়া, এই কাজই যদ্দুর লম্বা হবে। আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দাও, গরম খুব কম লাগবে না অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনে হাসরের মাঠে দুজব নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল আলাই জাহান্নামের আকৃতি বয়ান করছেন, 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে শুরু ফেরেশতা যে সেও রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআথা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে এহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রসুল প্রেরণ করেছেন, রসুলাম মিনহুম আই মিনাল মুমিনিন। টেলিগ্রাম থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রসুল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন, আর এটাই হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে এই কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না।
আমরা আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে, কিছু হা না পেয়ে সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি, তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে তাহলে তার কি বলবেন? আল্লাহ নিজে বলতেছেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ الله নিজে বলছেন لقد كرمنا بني آدم, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? একটু জোরে কন, দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখেরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? একটু জোরে বলেন। আর জুতা যে কালি দেয় হে মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতা যে কালি দেয় হে হাত দুইটা, হের আঙ্গুল বিশটা, প্রেসিডেন্টের আঙ্গুলও বিশটা, ওই পঞ্চাশটা না, এরকম ঠিক না? তার যেমন চোখ দুইটা, প্রেসিডেন্টের চোখ দুইটা, সে তার যেমন পাও দুইটা, প্রেসিডেন্টের পাও দুইটা, হে যেমন বিয়া করছে, প্রেসিডেন্টও বিয়া করছে, হে যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে, হে যেমন খায়, প্রেসিডেন্টও খায়, হে যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে, হে যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার কিন্তু মেস কাম্বরের গন্ধ করে নাই। কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামার মুসি এক সমান? একটু ধরে কন, দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান হয়। রসুলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর রেল লাইনের কিনারে পাথর বসায় না, রেল লাইনের কিনারে পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর, আর কাবাগরের কুনার মধ্যে একটা পাথর আছে, পাথর নেই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজার আসওয়াদ, এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষার একটা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনার হাতর লইয়া যদি জুড়ে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুডো কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বর স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে গসা দিয়া দেখবো, যেরকম ঠিক নেই, পাথরে গসা দেওয়া হয় এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, গসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডারে হয় আমরা হক, মাইজ ভান্ডার উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখুন বাকিও হয় হক, আমরা খেলা রাজার বাকিও হয় আমরা হক, আট রশিও হয় আমরা হক, আমরাই সঠিক, যেরকম ঠিক খেলা প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টি পাথরে গসা দেয়া যদি দেখা যায়, সাহাবাদের মক্কা দিতে তারা ঠিকবে, তারাই হলো হক, আর না হয় সে বাতিল, সন্দেহ।
সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো, যখন ঠিক কিনা। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নত ওল জমাতের আকিদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নত ওল জমাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নত না। ঘুমাই গেছেন নাকি? মুছ নিয়ে কান লাগাইছে গুতায় হতবেল করে, হে কয় আহলে সুন্না সুন্নত ওয়ালা, আসলে তো সুন্নত ওয়ালা না, মুসওয়ালা। মাতার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্না। হে কি আহলে সুন্না? সুন্নত ওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা। জোড়াওয়ালা তো সুন্নত ওয়ালা হয় না, যেরকম ঠিক কিনা। ফাঁক পান্দাতনের বাত্রি দৌড়াইয়া বেড়া বেড়ি এক কেন ফর্দানা, একটি গাছের তিনটি ডাল কুন্ডালেতে হলো বিলাল। হে ভাই আহলে সুন্না, এটা তো আহলে সুন্না না, এটা আহলে বেদা, যেরকম ঠিক কিনা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন স্লোগানের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রসুলের সুন্নতকে মানতে হবে, সাহাবাই কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হইল মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়তের জন্য মানুষ নবী উপযুক্ত। হাঁটু ধরে কহ, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী, যেরকম। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন নামাজ পড়বেন, এসে দেখেন মসজিদের মুয়াজ্জিনে খাতখামতি ছোড়া শুরু করে দিছে, ফেসাবেও আপনার এমন দরা ধরছে, টনটনি শুরু হয়েছে, এখন কি আপনি মসজিদে যাবেন না ফেসাবে যাবেন? ফেসাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো ছড়াইয়া দাঁত ছড়াই দিত, বুঝলে কই যাস, বুঝলে ফেসাব, ফেসাব কি বুঝলে, এটা বড় কষ্ট, টনটনি আন বুঝে, টনটনি কি বুঝে না তো টনটনি, এখন ঠিক না যাও সে ফেসাব নিয়ে মসজিদে গিয়ে হারুন লাগত, কি আর নামাজ পড়বেন, খালি খালি চিবাইয়া কোনো রমে এমন কিছু উঠে দিতে পারে, যেরকম ঠিক না। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জমাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে, পেশাব শরীক উজু করে জমাত যদি তুমি লাগাল না পাও, ফেরেশতারা জমাতিদের মধ্যে তোমার নাম লিখে নেবে, কারণ আমি রসুল বুঝি পেশাবে তো লিখি হয় ইসলামী ফেরেশতা বুঝে না বেতার কিনা। আল্লাহ লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, আইসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এরপর মূলার শাক কাঁচামরিচ সাইজ করে এনে রাখছে, ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানিয়ে দিছে, অনেক জাতের আইটেম শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত খাওন খুব চাচ্ছে মনে, এমন সময় শোনা যায় পাশের মসজিদে খাত খামুজি সালা, এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন খায় না খেয়ে মসজিদে যাও, মসজিদে যাও, আমার রেখে দাও, রেখে দাও মসজিদে যা, তো মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন ফেটে বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ, যেরকম এই জন্য আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহর রসুল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন নারে নামাজ বানাও, আরেকটু ধরে বলেন নামাজকে খাওন বানায়ও না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এহ যে কই মাছটা থেয়ে এসি, আর রহমানির রহিম মুলার সাকো আছে, তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ফাঁকে ফাঁকে কই মাছ, আলহামদুল ফাঁকে ফাঁকে কাঁচামরিচ, আলহামদুল ফাঁকে ফাঁকে সালা, যেরকম ঠিক খেনা। আর ইমাম সাহেব যদি ইন্না আত্মায় না করে আপনার কাছে মনে হবে যে সুরা বাকারা শুরু করে দিছে, সারা নামাজ খাওন খাওন হয়ে গেল,
এরকম ঠিক না? তাই আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানায়ও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সাবায়া দেয়, জিব্বার তাড়াতাড়ি গিল জমা চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানের ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামও জমাতের মধ্যে লেখা হবে, বুঝলেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন, তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়াত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা ছোট সময় দেখছি বক শিকারী, বক বক বুঝেন তো আপনারা, বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরার ফাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি দেয়। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুরা শিকারীরা কুরা ধরতে গেলে যেমন একটা কুরার দরকার, ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়ত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুরা শিকারী একটা পিঞ্জিরার ভিতরে গিয়ে লুকায়, আর বক্তারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে লাঠিটা দিয়া লুকায়ে থাকে, বক্তারে নাড়ায় সে লুকাইল। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মোহাম্মদ সাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই, যখন চাইলাম আমি বিকাশিত হই, তো ফাখালাকতুল খালকা, আমি মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরব। কন্যা এখন লক্ষ্য করেন, উদাহরণটা বুঝলেই বুঝতে সুবিধা, বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটা মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত, আর উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। আর তো ধরে কম, নবীরা বললেন আল্লাহ প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমরা হইলাম জঙ্গলি জঙ্গলি মানুষ। প্রশিক্ষণপ্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। রশ্মি দিয়ে লাঠির সাথে বান্দা, লাঠি দিয়ে নাড়ায়, যোগসূত্র আছে রশ্মির, জোরে কন ঠিক কিনে। উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়, ওহির রশ্মি বান্দা, ওহির দূর বান্দা, ওহি দিয়ে লড়ায়, আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বক লড়াইলে একটা বক কয় আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই, কাছে আইলেই চঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়, কিন্তু এরপরও প্রশিক্ষণ প্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে, তা মালিককে বোঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু এরপরও ছাড়তেছি না, আপনার কাছে না হোসাইয়া থাকতাম না, হাত বানাইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জঙ্গলি মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জঙ্গলি মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানাইয়া দিয়েছে রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হয় না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া
মুমিনদের উপরে অনুগ্রহ করেছে, মুমিনদের উপরে অনুগ্রহ করছেন। কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়া। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলে রাহমাতাল্লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল্লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল্লিল মুমিনিন, রাহমাতুল্লিল আলামিন, সকলের জন্যে রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে হাসান করছেন, আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্যই নবী রহমত, সকলের জন্যই তুই আল্লাহর দয়া, সকলের জন্যই তুই আল্লাহর এহসান, গোটা মানব জাতির জন্যে, সকল মখলুকাতের জন্যে। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেনর জবাব দেব, দিতে গেলে আগে এক্সাম্পল উদাহরণ বুঝতে হবে। দেব উদাহরণ, আসমান থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, এই ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি বলি শুনলে এই ঠান্ডা বাতাস আসতেছে, আর তো ধরে কর না। আর বৃষ্টি না দেখলো আমরা কই এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে, বলে কেমনি বললেন? বলে বাতাসটা ঠান্ডা লাগে, আর তো ধরে কর। আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়া সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে, রহমত রহমত মানে বৃষ্টি। তো এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা, আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? না করলেন যে কোনো উপকার হয় না। পাথরের আগে যা ময়লা ছিল, ধুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? হয়েছে, স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরের বৃষ্টিকে গিলে না। আমার আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা হয় তাহলে এইবার হ্যাঁ না কন। পাথরে বৃষ্টি গ্রহণ করে গিলে, এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় না, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি হবে রসুল আবু জাহেলের জন্য রহমত, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হইল পাথরের মতো। উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই কিল্টন, টনি ব্লেয়ার, এরা হইল পাথর। আর তো ধরে রসুলের দ্বারা এরাও উপকৃত, কিন্তু অস্থায়ী। খাওয়ার বন্ধ করেন না, এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে, এই বিশ্ব নবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেরারে
আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্ব নবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেটা কার সম্মানে? আর একটু জোরে বলেন, কিন্তু বরযাত্রী রেখা হয় না, আত্মীয় স্বজন আশেপাশের লোক বাড়ির কুত্তা বিলাই এরাও কিছু আড্ডি উড্ডি খায়। কুত্তায় বুঝিনি কার উসিলা খাইছে, যার উসিলা খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভক কয়ে গালি মারে। জোরে কোন ঠিক কিনে, যার উচিলা খাইছে তারই কয় ভাব মানে গালি দিছে, সুযোগ পাইলে আবার পায়ের গুছার মধ্যে কামড় দিয়েও ধরে। জোরে কোন ঠিক কিনে, যেমনি ভাবে কুকুর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বোঝে না কার সম্মানে খাচ্ছে, কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব, যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কক সন্ত্রাসী জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে ব্যঙ্গচিত্র করে, যারা কন্ট্রিক না, অথচ নবীর উসিলাই খাইতেছে। কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব, কুকুর আর এরা সাথে একটা মিল আছে, বলবো জি জি। আর তো ধরে কম, আর দুনিয়া জি ফেতুন ও তালিব হাকিলাব, আল্লাহ রসুল বলেন পৃথিবীটা মরা জানোয়ার, আর দুনিয়া জি ফেতুন ও তালিব হাকিলাব, আর এই মরা জানোয়ার মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল বুইল্লা লাগছে এরা, এদেরকে আল্লাহ রসুল বলেন কুকুর। আর তো ধরে বলেন, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়, শিয়ালে খায় না, শুকনে অত খায়, শিয়ালে খায় শুকনে খায়, শুধু কুত্তার এরা বললাম কেন? রসুল কেন বলেন না সালাপ খালি কিলাপ? কয়ের কারণ আছে, কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন, শিয়াল রাত্রের বেলায় আসে দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গায় চলে যায়। আর কুত্তা চব্বিশ ঘন্টাই ফেড আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেরে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, হে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা, এটা কি স্থায়ী না অস্থায়ী? আর একটু জোরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে, কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবীর সম্মানার্থে। জোরে কণ্ঠে নেই, পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা ফরকালেও অস্থায়ী উপকার, বলবো একটু জোরে কম। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না এই পৃথিবীতে, হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর মাওনা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আর একখানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের কার একখানে সাপ্লাই দেওয়া হবে না, এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে, আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল,
বর্তমান কাবাগড় যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সাপ যখন এই ময়দানে উঠবেন তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন তামা হইলে গরম হয় বেশি, লোহা তামা কাঁসা অ্যালমুনিয়াম টিন এই জাতীয় জিনিসগুলো এই হবে। জমিন যখন তামা হয়ে যাবে গরম পা রাখা যায় না, সূর্য না, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রসুল বলেন এই সূর্যটা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয় যারা দাম লাগায় মরাইয়া, এই কাদি যদ্দুর লম্বা হবে। আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দাও, গরম খুব কম লাগবে না অনেক বেশি। অপরদিকে জাহান্নাম সাত তবক জমিনের নিচে আছে, সাত তবক জমিনের নিচে রাখা আছে, সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই জাহান্নামের আকৃতি বয়ান করছেন, 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে, 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে শুরু ফেরেশতা যে সেও রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড় এ তখন বয়ান দেওয়ানোর টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি উনি কত বড় হবে, একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুঙ্কা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান, উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আস্তে বলেন মহিলারা শুনে নেবেন, এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়, আল্লাহ বলেন ফাইলামি করো না, দৃষ্ট না দেখায় না, তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাজি হও জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়া 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাইবো। এখন এইভাবে দইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। বুঝলেন কি শক্তি, হাই নেমে করতে হিসাব পেরা করো কন্ট্রিক কিনা। যাক সবে মিললে জাহান্নামের রশ্মির ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে একান্ত ক্ষুধার্ত বাঘের নাই, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে গোসা লাগায়, খট 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 গুসায় জুমুন ফেটে যাবে, টেকা দু তামাই গিয়া জু মিনাল হয়, ফেরেশতারা দৌড়ে আটকায়
কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালে সার বোঝেন তো, সার এই সার এমনি মালিকের রসিদ ধরে রাখলে দেখবেন হ্যাঁ যখন দৌড় দেয় মালিক এমনি রসিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়, ঠিক না? জাহান্নাম যখন টান দেয় উন্নজন এক একজনের অধীনে 70,000 করে সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে সবগুলো খাওয়ন খেয়ে ফেলে। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে ধাওয়া করছে জাহান্নামের দিকে, আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিটা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উন্মতের দরকার নাই আমার কাছে, উনি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না আমারে বাঁচাও, ভন্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য আমি ফিরি না। মা বাবা সব আতঙ্কিত, আল্লাহ হুঙ্কার দেয় ফেরেশতারা জিবরাইল ইসরাফিল মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিব্রাইল আলাইহিসসালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের হায়া দয়া আল্লাহ আমার বাঁচাও, না জানি কোন ঠাডা আমার উপরে বলে আল্লাহ হুঙ্কার দে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইসত, যা ইচ্ছা তা করছত। এখন বল কারণ পুরান ভাগলেরই বাদ নাই, আবার বলে নতুন ভাগল ওই সমাজ আমাদের নবী বিশ্ব নবী তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি ওনা নফসি নফসি না, তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি দেও বিচারপতি, আনতা রাব্বুল আলামিন তুমি তো সকলের পালনেওয়ালা, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তুমি আসমান জমিনের মালিক, আনতা রাব্বুল আরশিল আযীম তুমি মহান আরশ আযীমের মালিক, আনতা যুল জালালি ওয়াল ইকরাম তুমি সম্মান ও মর্যাদার অধিকারী, আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি চিরঞ্জীবী তুমি নিজে কায়েম ছিলে সকলকে কায়েম তুমি রেখেছ, আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মনিব,
মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা, এমন ভাবে প্রশংসা শুরু করবে বিশ্ব নবী জিন্দিগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ আপনি ডাক দিয়ে বলবে অগ্রবীজি মাথা উঠান, আপনারা প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কামতের কঠিন মাদানের সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন সম্ভব হাসরের মাঠে দাঁড়ায় দিছে তামার জমিনে সূর্যের নিচে, কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। হাজার বছর আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিছেন মিকদারুহু 50,000 50,000 বছরের সমান একটা দিন ধরে রয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে না, থাকবে না, থাকবে, আপনিও থাকবেন, আমিও থাকবো, সারুজরে কোনো ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন সফটের দাঁড় করে রেখে দিয়েছেন, কোনো কথাই করে না, খালি তার 50,000 বছর চিন্তা করছেন বিষয়টা। এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যাক, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক, কোনো লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয় আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিব না দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে তখন জানাই পাবে না, এখন কীভাবে কোর্ট কাছারিতে টানা হাসার থেকে একটা দেলাব দো জোরে ফোন ঠিক না, ঠিক না, হাসর বসেরা বলবে একটা হাইসালা হয়ে যাওয়া বালা দেলাব দু যুবই, কিন্তু কথাটা বলবে কে বলে একটা হাইসালা করেন। সব হাসর বসের গিয়ে এখন আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা, আব্বা মানি আদম আলাইকুম সালাম, সকলের আব্বা তো আদম আলাইকুম সালাম, আপনার নাম রাব্বা, মানে তুই কী করা একটু কর্ণ বিচার আরম্ভ হইতে বলে 1,000 বার মাফ চাই। হাদিস শরীফ আসছে মুসলিম শরীফে, তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গিয়ে হবে আপনার নাম দিয়ে শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না বিচারটা, মানে বেহেস তো দিবেন না, বেহেস তো দু একটা দেয় লাভ এই কথাটা আল্লাহর কাছে বলে নুন বিক আমি মাফ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টা আমারে জিজ্ঞাসা করে যে 1,000,000 মানুষ মরলো তোমার ছেলে যে সময় মরে এই সময় সিল্লি মাসে লেগে গেল, এরা কি সিল্লি দিল না, এটা জবাব দেওয়া আগে আমি না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনার না খলিলুল্লাহ, আল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিয়েছেন, ছেলে কুরবানি করছেন, হ্যাঁ যদিও উনি তো কুরবানি করে লিয়েছে, কুরবানি ওইছে না এটা হলো ভিন্ন, উনি তো করিবেন কত সব ডাক্তার ইয়া জোরে কোন ঠিক খেয়ে নেন, এখন আপনি কুরবানি করছেন আপনি অনেক কিছু, আপনি বলেন না ইব্রাহিম নবী বলেন আমি মাফ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টে জিগায় বৌরে বোন কইসলে কেন, কথাটা বুঝেন না, মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না আবার একটা শব্দের দুইটাও অর্থ হইতে পারে, এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ওর আবু বকর তোমার সাথে লোকটাকে, এখন আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকাই নিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না, তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনী, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক গুলে দুই শিকার, এটার দুইটা অর্থ, একটা অর্থ হইলো যে দুনিয়া হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে ফদ দেখান না লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, ওই লোকটাই বুঝে গেছে মনে হয় ফদ দেখাবে লেগে একটা লোক রাহাবর রয়েছে, আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেস্তের পথ দেখা।
কথাটা বুঝলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফের বোন জালেম বাদশাহ তার রাষ্ট্র দিয়ে আইতেছে, আর তার নিয়ম হইল সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর এক একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী তো কেটটা বউ লই দিব, এর লেগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে আগে গ্রাম এলাকা দেখতাম, প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়ে আইসে ওই সময়ে, তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি চারটা গরুর কটা ঠেং। তো উনি বলেন চারটা গরুর আড়ারোটা ঠেং। উনি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর চারটা গরুর আড়ারোটা ঠেং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলো যাই। তো বাড়ির লোকেরা কয় তুই কি বললে ব্রেঞ্চ পাস করছ, ব্রেঞ্চি পাস করছ, চারটা গরুর কড়া ট্যাঙ্গিতে কইতালে না, ও চারটা গরুর কড়া ট্যাঙ্গিতে বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না বুঝলে। হ্যাঁ তো চারটা গরু তুই আড়া আড়া কইলে কেন? বুঝলে চারটার তো চারটা হবে, চারটা গরু ষোলোটা, চারটা গরু ষোলোটা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে হেরে যে এই জাতীয় প্রশ্ন করছে, হের দুইটা ঠ্যাঙ্গো আমি যোগ দিলেছি ওই আড়াড়া ঠিক না? এই জাতীয় আগে প্রশ্ন করতে দিয়া আর কারা যারা যারা কিছু হন দিতে একটু প্রশ্ন বুঝলে কোন সুরায় নয় মিম, কোন সুরায় নয় মিম, কথা বলেন না? তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখর বাঙ্গাল তাদের সবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা এটা বলতাম এটাকে একটা প্রশ্ন হইলো, আব্বা তো আব্বা, ওই আব্বার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম এরকম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখর বাঙ্গাল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত বিয়া দেওয়া যায়। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিনও মুমিন, ইমানের সূত্রে বাপ বেড়াও ভাই ভাই। আর তো জোরে কম। তো এখান দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাইল কথা কইছ দেখা রে, আমি মাফসাই আমি পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না, বলে কেন? বলে দুজন ঝগড়া লাগছে আর আমি ভাঙ্গান উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলাম, এটা করে মরিয়েছে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লুকে ধাক্কা দিয়ে মারিলে এটা জবাব আগে দেওয়া যাও, আমার আর উম্মত লাগতো না, আমার নাম বাসায় তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না, বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানিয়েছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না। তো এটার জবাব আমাকে দেওয়া যাও, এর ফুট বানিয়েছিল কার লেগে হাজার এখন ঠিক নেই, তা আমি আটকা পড়ে যাই আমি পারবো না, তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন শুরু করবেন প্রভু বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র ছয় ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমজাইয়া দিবে।
কয় ঘন্টা? হাদিসের মধ্যে ছয় ঘন্টাই যে না, হাদিসের মধ্যে আসছে নিষ্পূর্ণ আহার। এটা আমি হিসাব করিয়া ছয় ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, ভালো বোঝেন না? নিষ্পূর্ণ নাহার, অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। তো এই লাইল আর নাহার মিললে হলো চব্বিশ ঘন্টা। তো দিনের এই তো ছোট বড় আছে না, তো সব গড়ে হিসাব করলে ক ঘন্টা পরে বারো ঘন্টা, একদিন বারো ঘন্টা, ওই লাইল বারো ঘন্টা, সব মিললে চব্বিশ ঘন্টা। তাহলে নিষ্পূর্ণ নাহার যদি হয় তাহলে বারোর অর্ধেক করলে কত হয়? ছয় ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল, হাসরের ময়দানের কষ্ট টিকা আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? অস্থায়ী। আর এই অস্থায়ী লাভবান কেয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হইছেনি? বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইলো পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, সিমেন্ট যদি থাকে বাইরে, বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে ভানি দিলে গলিয়া যায়, হাওড়া করে গলিয়া যায়, কিন্তু ফরে শক্ত হয়, ফরে হাততর হয়। তাহলে আগে ভালো আসছিল, ফরে খারাপ হয়েছে, হাততর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? কেন? কারণ রইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইরা দেয়, ভিতরে রাখে না, ছাইরা দেয়। এই কারণে আগে ছিল হাওড়ার হরে হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হইল মুনাফিকরা। আর একটু জোরে বলেন, মুনাফিকরা রসুলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উগলায় ছেড়ে দেয়। এই কারণে কাফেরের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্ত হইল মুমিনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আর কোরআনে যত মুমিনিন কইছে, এর অধিকাংশ মুহাসসিনে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম মিস্তা, প্রথম এর ই হইল সাহাবায়ে কেরাম। যখন কারা সাহাবায়ে কেরাম, আর যখন কোন সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন, আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। আর যখন কোন আমেরিকাতে কিছুদিন আগে হামলা হয়েছে, টর্নেডো ফিরাইতে পারছে না, এত বড় শক্তি ফিরাইতে পারে না। কিন্তু মদিনায় একবার টর্নেডো আয়া আসতেছে, উমর যখন জানতে পারলেন টর্নেডো আসতেছে, দুইরা মাঠে গেলেন, গিয়ে হাত দিয়া ইশারা দিয়ে বলেন থাম। আর একটু জোরে থাম। সঙ্গে সঙ্গে টর্নেডো থেমে গেছে। আর একটু জোরে কর না। উমর রাদিয়াল্লাহু আনহু সামনে যায়, টর্নেডো ভিসে যায়, উনি সামনে যায়, টর্নেডো ভিসে যায়। এখন এইভাবে নিতে নিতে পিছনের দিকে তাড়াইয়া, তবে এক জঙ্গলের দিকে পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা, ওই পাহাড়ের দিকে চলে যা, কোনো দেশের জনগণের বস্তিতে ঘর বাড়ি ভাঙবি না, বস্তি আর আমলা না হইয়া পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। কি পরিমাণ দামি হয়েছে বুঝছেন তখন বিষয়টা? কেন রসুলকে তারা গ্রহণ করছেন করার মতো? রাষ্ট্র প্রধান কিন্তু জবের রুটি জৈতুনের তেল দিয়া খায়, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। আচ্ছা আপনাকে যদি জবের রুটি দেই সোয়াবিন তেল দিয়া, কটা খাইবেন? খেতে পারবেন সোয়াবিন তেল দিয়া?
আচ্ছা না বড় ধরে একটা কোন রকমে খেয়ে নিলেন, এর বেশি খেতে পারবেন? পেটের বুকের সুটে হয়তো কিছু ছাপাইয়ে গিল্লা খানে খাই নিলেন। আমির মোমিনিন যবের রুটি, গমের না, যবের রুটি জৈতুনের তেল দিয়া খা, কঙ্কাল হয়ে গেছে, উমরের হাড্ডি গোনা যা। সকলেই কয় উমর যদি এইভাবে চলতে থাকে বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। তো ওনাকে কে বলবে? পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে মহন গুস্ত পাওয়া যায়। তো জৈতুনের তেল দিয়া না খাইয়া গুস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো। এই কথাটা বলতে তো কেউ সাহস পায় না। মিস্টার ইবলিস উমর যে ফর দেওয়া যায় এটা তো যায় না, মিস্টার ইবলিস ওই। আল্লাহ রসুল বলেন, উমর তোমাকে দেখলে মিস্টার ইবলিস ও ভয় পায়। এই রাস্তা দিয়ে শয়তান যায় না, উমর আইতাছে আমি না। কথাটা বুঝে, এই কারণে তাবিজের কিতাবে একটা তদবির দিছে, যারা ভয়াবহ স্বভন দেহে আর বেশি বেশি সামনে খায় সম্বন্ধে চিনতে পারে, হ্যাঁ আগ দিয়া লেখতো উমর, বানান আইন মিম রা, এরপরে লেখতো উমর তো বহুত আছে সব উমর না, রাদিয়াল্লাহু রা আর দোয়াত দিত, দিলে বুঝাই তো এটা ওই উমর রাদিয়াল্লাহু বুকে যদি লেখা তো হে আর খারাপ সম্বন্ধ দেখতো না, মিস্টার ইবলিস এর কাছে কে বলবে? সকলে মিললে কয় ওনার মেয়েকে বলি, ওনার মেয়ে যদি ওনার মেয়ে কিন্তু ফদে বড় বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে যাই, ওনার গিয়ে হটাই। তো ওনাদের সকলে কইয়া রয়েছে, আপনার আব্বার গিয়ে এখন দেশে গম অভাব নাই, গোস্তের অভাব নাই, এখন খাইলে কোনো সমস্যা না, অসুবিধা কি? তো উনি গিয়ে আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গুস্ত পাওয়া যায়, একটু খাইতেন যদি। কইতে দি রয়েছে উমর কান্দা শুরু করতে দি রয়েছে, আব্বা আপনি কাঁদছেন কেন? মা জীবনে কোনোদিন কল্পনা করে নাই গো, তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, অমা তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী যবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। হযরত উমর বলেন, মা গো কঙ্কাল কেন? আল্লাহর কসম আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে এক ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখেরাতেও দামি। রাসূল বলেন, জান্নাতের ভিতরে গেলাম সুন্দর বালাখানা দেখে, আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়, দামি দামি পাথর কারুকার্য। রসুল এক কদম দুই কদম বিল্ডিং এর দিকে যায়, ফেরেশতারা বলেন, ওগো নবী ঘরটা কার জানেন? রসুল বলেন, কার জন্য বানাইছেন আল্লাহ? কয়েক আরবির জন্যে। রসুল বলেন, আনা আরবি। তখন ফেরেশতারা বলেন, এক কুরাইশের জন্যে। রসুল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। ফেরেশতারা বলেন, এক যুবকের জন্যে। রসুল বলেন, আমিও তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না, তাহলে বলো না নামটা বলো না, কার জন্য? কাজে কেউ কুরাইশি, আরবি, যুবক, সেবাব, এইগুলো বলো, বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদেম খোদ্দামরা, তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান, লাঞ্ছিত অপমানিত রসুলকে সাইয়া, আর তো জোরে কর না, মমিন রসুলকে গ্রহণ করে দুনিয়া এবং আখেরাতে লাভবান।
এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহু আকবার, মুমিনদের উপরে এহসান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত, কিন্তু কোন একটা শব্দ মাজুব আছে, লুকাইল আছে, এটা কি? বলে রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, কথা বুঝছেন? যাক, এখন সেই নবীকে চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ধরেন কয়টা? চারটা। আর তো ধরে চারটা। এর মধ্যে প্রথম নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিস আইছে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, ইউকাল লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা, কোরআনওয়ালা হাফিজুল কোরআন কইছে না, সাহিবিল কোরআন, লি সাহিবিল কোরআন, ইউকালা বলা হবে, বুঝলেন না? লি সাহিবিল কোরআন, হাফিজুল কোরআন কইলে না হাফিজ সাহেব আলগা করতাম, সাহেবুল কোরআন, কোরআনওয়ালা, যে জাগির দেয় হে কোরআনওয়ালা, যে টাকা দেয় হে কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হে কোরআনওয়ালা, সুবহানাল্লাহ। আর তো ধরে কোন তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো ইকরা, বলে আমি পড়তাম জানি না, বলে ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দিয়ে বের হবে, ইকরা পড়ো, ওয়ারতাকি আর চড়ো। তবে এখন দুনিয়ার বুন বন্যা পড়া না, আমরা পড়া হইলো হাফেজ সাহেবরাও পড়ে, আর আমরাও যেই মসজিদে তারাবি হাফেজ সাহেবরা খুব বুন বন বন পড়তারে না যায়, মুসল্লি বেশি ঠিক ওরা তিল, তার তিলের সাথে পড়ো, কামা কোন তত্ত্ব রাত্রিল ফির দুনিয়া, দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার পড়া যেখানে শেষ হইব বাসস্থানে গেল, আলহামদুলিল্লাহ যদি আপনি ভালো থেকে থাকেন, 30 পারা ফর লাগবে এমন কথা না, আপনি আলহামদুলিল্লাহ পারি না, আল্লাহ আর পারি না, তা আপনি 60টা তালার স্বর্ণের তৈরি, 60টা তালার মালিক, তাহলে যে হাতে আসলা জানে সেও গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে খাইবে, আর তো জোরে কর না, আরো জোরে, যারা বলে কাউমি মাহা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে হলো লাভবান, জোরে কোন ঠিক না, ঠিক না, আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কৌদুর কি বানাইলেন, একটা আমারও কর কৌদুর একটা ছেলে, আলহামদুলিল্লাহ তিন ছেলে, তিনজনই হাফেজ, তখন তিন কৌদুর একটা ডাক্তার এলেন, আমি কেউ ডাক্তার এলে কি দিব কি হবে বলেন, হ্যাঁ ডাক্তার এলে আমার কি হইল, জোরে কোন ঠিক না, হে রই কি হইল, ডাক্তার হইয়া কিছু কামাই করলো, পয়সার অভাব নাই, এখন খাইবার টাইম নেই, ঘুমবার টাইম নেই, ফ্যান ফুলে জায়গায় দেখতে ভাইয়া এটা বানবার টাইম নেই, অনেক ডাক্তার রেখে দেখি দিতে কাপড় ফুলিতে বানবার টাইম নেই, এমন ব্যস্ত কথা বলছেন না, জমা করলো, মার্কেট করলো, বাড়ি করলো, তো ডাক্তার সাহেবের কি হইলো, মরে যাবে সময় তো শূন্য হাতে, আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পারা কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ, সব দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সব ফালাইয়ে গেল, কিন্তু আখেরাতের বিল্ডিং 6,666 তালার মালিক হইয়া মরতে পারে, যেরকম ঠিক কিনে বড় আসল, وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا, করবে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা খালি, দৌড়ে উঠতেছে তালা, আল্লাহ আকবার, যা কোরআন তেলাওয়াত, তেলাওয়াত করো, তেলাওয়াত, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো, সোয়ার ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, হাঁটু ধরে কেন বুঝতে পারলে
আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না তা না, তবে শর্ত দুইটা, দুইটা আমার কথা না আল্লাহ বলছেন, বলবো যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল এক নম্বর শর্ত হইল তেলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আমরা কাজ হয় না গিয়া দেখি যা একটা পড়া রহবাহ এইরকম ভরা পড়লে কাজ হইব, হ্যাঁ কষ্ট করে পড়েন কুতায় করেন সব আবির সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সামাউন সামাউন তা আবার মানে হলে আলাইহিম ইউ কুতায় কুতায় যদি পড়ে আল্লাহ আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব কিন্তু শুদ্ধ হয়ে পড়তে হজরে কন্ট্রিক কেন। আচ্ছা যা এক নম্বর বিস্তারিত কনের টাইম নেই, দুই নম্বর শর্ত হইল হ্যাঁ দুই নম্বর শর্ত হইল ওয়ায়ু মিলু আল্লাহ কালামের প্রতি তোমার ইমান থাকতে হবে, হজরে কন্ট্রিক নেই ও ওয় না ওয়নি না ওয় না ওয়নি না ওয় না ভাই না না ভাই ভাইরে খেতে হইব না এটা হলে তোমার উপরে টানা ফলবো অবশ্যই আল্লাহর কালাম ইমান থাকতে হবে। একবার তেলাওয়াত করে বুঝে না পরে পড়তে পারে না কই এ মেরে মৌলা কে কালাম হায় আর সাচ হায় সত্য এ মেরে মৌলা কে কালাম হায় আর সাচ হায় ফিসটা উল্টায় এই সত্য যা আছে সব সত্য আর কান দেয় মরছে বলে কবরে রাখছে যে আমরা কবর দাহন করতে গেছি জরুরি জিনিস কবর হয়ে আছে গা যেমন মাটি সরাই সেই ক্লান্ত দেখে কবরে ফুলের বাগান মেশকে আম্বরের গ্রাম আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বুঝো আর না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না বুঝলে না বুঝলে সব নাই এটা হলো মুরুক্ষ পণ্ডিত। আর তো ধরে কম কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেমও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিম পড়লে কমের পক্ষে ৩০টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না বুঝলো সব এগুলো ওই সাইডে তো বসে মশা কামড়ায় ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে মশা ধরে বের লেগে যখন এটা যে আমলা কিনে খাওয়া যায় সাজানো কিউ তুমি চুলকাও করে কথা আছে বুঝলাম না মশা তারা বেলেগে গাছ টানছিলাম ওই যে জাহামলা কেন কাজ জায়গা রে তুই যদি সুতরা গাছ লই সুতরা গাছ বুঝো আর না বুঝো এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই লেখার যে বুঝলে কন্টেক্ট কেনা সুতরা গাছ আল্লাহর সৃষ্টি এটা যদি লাগাই লেখা যায় আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর সিফত আল্লাহর অংশ সুতরাং তুমিও লাগাই দেহ কাজ যাই বুঝলে কন্টেক্ট কেনা বুঝলে কন্টেক্ট কেনা। আজকে কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে, সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি আসি না সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ উঠেছে, আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে এটা উনবার লেগে ৩০,০০০ টাকা দা আনে কবির নজরুল ইসলামের গান উনবার লেগে ৩০,০০০ টাকা দা আনে ধরে এখন ঠিক কেনা আর আমেরিকার থেকে আমেরিকা মিশর থেকে একজন কারি সাবরে $8,000 খরচ করে নিয়েছে কোরআন শরীফ শোনার জন্য
কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমেরিকায়, সিলেটের শুরু হয়ে যায় লন্ডন, তখন দেখা যায় আরে বাপরে বাপ কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বুঝাইয়ে দিতে হবে, যত নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমরা প্রমাণ করে দিতে হবে প্রয়োজনে শৈলের তাদা রক্ত দিয়ে হলো কোরআনকে ধরে রাখার জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কায়েম করছেন যারা, ওনাদেরকে আল্লাহ তাআলা খায়ের আমিন দুনিয়া এবং আখেরাতে, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন আমিন। আপনারাও যারা সহযোগিতা করছেন আপনাদের দান করুন, ছেলে মাদ্রাসা দেন, টাকা দেন। আমার মাদ্রাসা দিছে সময় 14 গোষ্ঠীর মধ্যে আমি আহলা মোল্লা, আর কোন মোল্লা নাই, সব টুল্লা। আমারে দেখাইয়া কইতো জানাজা পরে বেলে বেলে দিছে, যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে যে হেরান না সব মরিয়া সারলে জানাজা ফইরা সারলে ফাইন মর, আর এর আগে মরতাম না, বোঝা যায় কথাই রকম নজর এখন ঠিক না, আর কোথাও ফালন তো রাখবো আমরারও, আমরারই ফালতে হবে, উল্টা দেখা যায় হেরারে আমার ভালো লাগে, নজর এখন ঠিক না। সুতরাং আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা দেন, সহযোগিতা করেন, এই যে উদাত্ত আহ্বান রেখে আলোচনা শেষ করলাম। সারা জীবনের গোনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আর ওলামা নিয়ে সাদা দাড়ি ওলা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেকা মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার মুসাফির অবস্থায় হাত বাড়াই না, মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে না। আল্লাহ জানেন আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, রব্বুল আলামিন প্রভু হে কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ গড় থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না, আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে, মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের অনেক আশা পূরণ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, আল্লাহ অনেক অসুস্থ বেমারি আছেন সেবা করে দাও, বিশেষ করে হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, আল্লাহ তিনি অসুস্থ স্থক করে হাসপাতালে আছেন।